যে কোনো অনুষ্ঠানে কিন্তু ফ্রাইড রাইস রান্নার প্রচলন একটু বেড়েই গেছে। আর আজকে আমি বাড়িতে কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো ফ্রাইড রাইস রান্না করবেন সেটাই দেখাবো। এইভাবে ফ্রাইড রাইস রান্না করলে ভাত ভেঙে যাবে না এবং টেস্ট হবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, আমি সুচেতা। তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। এখানে একটা কড়াই আমি জল ফুটতে বসিয়ে দিয়েছি। দেখুন, জলটা কিন্তু ভালো মতো ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 4টি ছোট এলাচ, 2-3 টুকরো দারচিনি আর 6-7টা লবঙ্গ। ফ্রাইড রাইসের ভাত রান্নার জন্য পাত্রটা কিন্তু একটু বড় সড় নেবেন এবং জলটাও একটু বেশি নেবেন। জলটা ভালো মতো ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল। চালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যদি চালের পরিমাণটা বেশি নেন, সেই আন্দাজে ভাত রান্নার পাত্রটাও বড় নেবেন এবং জলের পরিমাণটাও একটু বেশি নেবেন। ভাতটাকে আমি 90% মতো সিদ্ধ করে নেব আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো, এবং কোনো ঢাকা না দিয়েই আমি ফ্রাইড রাইসের জন্য ভাত রান্না করব। যেহেতু আমি ভাতটাকে পুরোপুরি সিদ্ধ করব না এবং ভাতটাকে মাঝে মাঝে নেড়ে চেড়ে একটু চেক করে নিতে হবে, সেই জন্যই আমি এখানে ঢাকা দিচ্ছি না। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 টিস্পুন সাদা তেল। সাদা তেলটা দিলে কিন্তু ভাতটা খুবই ঝরঝরে হবে এবং গায়ে গায়ে লেগে যাবে না। এই জায়গায় আপনারা সাদা তেলের পরিবর্তে ঘিয়েরও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু জলটা একটু বেশি ব্যবহার করা হচ্ছে আর ভাতের ফ্যানটা কিন্তু ছেঁকে ফেলে দেওয়া হবে, তাই লবণটা সেই আন্দাজেই দিতে হবে। এবার ভাতটা 90% হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভাতটা 90% হয়ে গেছে আমি চেক করে নেব এবং ভাতের ফ্যানটা আমি ছেঁকে ভাতটাকে ঠান্ডা করে নেব। আবার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন গাওয়া ঘি। ঘিটা ভালো মতো গলে গেলে এর মধ্যে আমি কিছু কাজু বাদাম ভেজে নেব। কাজু বাদামের পরিমাণটা আপনারা পছন্দ মতো কম বেশি দিতে পারেন। একটু হালকা বাদামি করে ভেজে নেব, তবে খুব বেশি লাল লাল করে আমি ভাজবো না। কাজু বাদামটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। ওই ঘিয়ের মধ্যেই আমি কিছু কিশমিশ ভেজে নেব। কিশমিশের পরিমাণটাও আপনারা পছন্দ মতো দিতে পারেন। দেখুন, কিশমিশটা যখন একটু ফুলে ফুলে উঠবে তখন কিশমিশটাকে এভাবে ছেঁকে তুলে নিতে হবে। এর থেকে বেশি রান্না করলে কিন্তু কিশমিশ পুড়ে যাবে। এবার ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন অয়েল। এবার তেল আর ঘিটা ভালো মতো গরম হলে এর মধ্যে 1টা তেজপাতা 2 টুকরো করে, 2টো ছোট এলাচ, 4টে লবঙ্গ আর 2 টুকরো দারচিনি আমি দিয়ে দিলাম। ফোড়নের জিনিসগুলো থেকে ভালো মতো গন্ধ বেরোলে এর মধ্যে আমি স্কোয়ার শেপে কেটে রাখা গাজর দিয়ে ভেজে নেব। এই সময় আমি কোনো লবণের ব্যবহার করছি না। গাজরটাকে 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব, যেহেতু গাজর সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। 2 মিনিট পর আমি গাজরটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। ফুলকপিগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি সামান্য একটু ফুলকপি দিয়েছি। অনেকে ফুলকপি দেন না, সেটা নাও দিতে পারেন। ফুলকপিটাকে 1 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি ডায়মন্ড শেপে কেটে রাখা বিনসের টুকরোগুলো দিয়ে দিলাম। বিনসটাকেও দিয়ে আমি 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি একটা ছোট ক্যাপসিকামের অর্ধেকটা দিয়েছি। ক্যাপসিকামটাকে দিয়ে আমি 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি। মটরশুঁটিটাকে দিয়ে আমি আরও 30 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। তবে এখানে আমি একটা কথা বলবো, 500 গ্রাম চালের জন্য এইটুকু সবজি যথেষ্ট। এর থেকে বেশি সবজি দিলে কিন্তু ফ্রাইড রাইসটা আর খেতে ভালো লাগবে না। এই সময় আমি এর মধ্যে 1/2 টিস্পুনের মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তাতে সবজিটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তবে সবজিগুলোকে কিন্তু খুব লাল লাল করে বা খুব কড়া করে ভাজলে ফ্রাইড রাইসটা খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে আমি অর্ধেকটা ভাত দিয়ে দেব। অর্ধেকটা ভাত দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব, তারপর বাকি ভাতটা এখানে অ্যাড করব। আর মেশানোর সময় কিন্তু খুন্তিটা খুব আলতো হাতেই এইভাবে এক ধার দিয়ে চালিয়ে চালিয়ে মেশাতে হবে। যেখান সেখান দিয়ে কিন্তু খুন্তি চালালে তাহলে ফ্রাইড রাইসের ভাতগুলো ভেঙে যাবে, একদমই গোটা গোটা থাকবে না, আর ফ্রাইড রাইসটা খেতেও বাজে লাগবে।
বাকি ভাতটাও আমি এই ফ্রায়েড রাইসের সবজিগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর পুরো প্রসেসটা করার সময় কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। আমি এখানে কোনো গুঁড়ো মশলার ব্যবহার করছি না, ফ্রায়েড রাইসটা খুবই হালকা করে রান্না করছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চিনি। ফ্রায়েড রাইস একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। আর আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশগুলোও দিয়ে দিচ্ছি। চিনি আর কাজু কিশমিশটাকে আমি ফ্রায়েড রাইসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবং মিশিয়ে দেওয়ার পর কয়েক মিনিটের জন্য আমি এভাবে স্ট্যান্ডিং টাইমে ছেড়ে দেব, তাতে চিনিটা ভাতের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। গরম গরম এই ফ্রায়েড রাইস নিরামিষ আমিষ সব পদের সঙ্গে খেতে লাগবে অসাধারণ। নিরামিষ আলুর দমের পাশাপাশি আমিষ দিনে চিলি চিকেন অথবা কষা মাংসের সঙ্গেও খেতে অসাধারণ লাগে। আপনারাও বাড়িতে বানান, বানিয়ে নিজেরা খান এবং সকলকে খাওয়ান। কেমন লাগলো আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই রইল, নমস্কার।